এনায়েত বাজার তরুণ প্রজন্ম কর্তৃক আয়োজিত প্রথম শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। নভেম্বর 27 তারিখ শুক্রবার জাঁকজমকপূর্ণ এবং আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এনায়েত বাজার গির্জার মাড়ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এনায়েত বাজার তরুণ প্রজন্মের আহ্বায়ক আব্দুল আল জুবায়ের আয়োজিত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ আজম নাসির উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত আছিল এনায়েত বাজার 22 নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ এম এ মালিক। চট্টগ্রাম খেলাধুলা জিমে গিয়ে জানলে বলি এই ছোট ছোট আয়োজন করলে চট্টগ্রাম সন্ত্রাস মুক্ত, ইপ্রেজেন্ট মুক্ত, মাদক মুক্ত, তরুণ প্রজন্ম খেলাধুলা যাইব, ক্রীড়াঙ্গন বন্ধুত্ব সুলভ আচরণ করে, ক্রীড়াঙ্গন ভালোবাসা দেয়। এ সময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবির। এ সময় আরও উপস্থিত আছেন চট্টগ্রাম মৎস্যজীবী লীগের সভাপতি বাবুল সরকার। আরা মূলত এই সংগঠনের রানিং লাগি বেলাই আরা টুর্নামেন্ট আয়োজন হইলাম, তো আর পরবর্তীতে আরো কার্যক্রম জারি তাইব। বাজারের মধ্যে সংগঠন আছে জিবে খেলাধুলা শিক্ষা তারপরে সামাজিক কাজের মধ্যে অ্যাক্টিভ থাকে। আগে আরা যেভাবে বেন্যে শুক্রবার হইলে আরা মাঠত পড়ে থাকতাম, কিন্তু আরা দুঃখের বিষয় এটা আরার এলাকাত কোনো মাঠ নাই, আরা এই মাঠ গান যাতে আরা রক্ষা করে। খেলা টস জিতিয়ারে প্রথমে এনায়েত বল অফ ডিউটি ফিল্ডিং করিবার সিদ্ধান্ত লয়। শেষ পর্যন্ত এনায়েত বাজার লিজেন্ডসর হাসে 24 রানত পরাজিত হয় এনায়েত বল অফ ডিউটি। খেলাত ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়ে আব্দুল আর ফরহাদ জ্যাকি। সি প্লাস টিভি চট্টগ্রাম।